আরে বন্ধু তুই কি ভিও থ্রি অ্যাকাউন্ট খুলেছিস না রে বন্ধু আমি তো নট এলিজিবল এই জন্য খুলতে পারিনি আমি টেকনিক্যাল লতিফ চ্যানেলের ভিডিও দেখে এটা ঠিক করেছি কি কি সমস্যার জন্য অ্যাকাউন্ট খুলতে পারছিস না মনে কর জিমেইলে নট রিলিজিবল দেখাচ্ছে এরপর কার্ড দিয়ে ফ্রি ট্রায়াল নিতে পারছি না এরর দেখাচ্ছে আরো কত প্রবলেম তো এরকম প্রবলেম কিন্তু অনেকেরই হচ্ছে তো এরকম ভাবে আপনাদের জিমেইল দিয়ে যখন এটা এলিজিবলটা চেক এলিজিবল হয়েছে কিনা চেক করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনি নট এলিজিবল আপনি এইটার জন্য এই ট্রায়ালের জন্য আপনি এলিজিবল না তো এটা কিভাবে সলভ করবেন এটা শুধু এটা না এরপর হচ্ছে কার্ড দিয়ে যখন আপনি ট্রায়াল নিতে যাচ্ছেন কার্ডে ডিক্লাইন হয়ে যাচ্ছে কার্ড ইরোর আসছে আরও অনেক রকমের প্রবলেমের আপনারা সম্মুখীন হচ্ছেন এজন্য অধিকাংশ আপনাদের বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের এটা হওয়ার কারণটা কী সো কোন ভিপিএন আমি ইউজ করছি বা আমি কিভাবে করছি কোন ব্রাউজার ইউজ করছি জিমেল কেমন হওয়া উচিত বা কিভাবে কি করা দরকার সবগুলো বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো এখানে একটা সমস্যা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন স্টার ট্রায়াল লেখা রয়েছে স্টার ট্রায়ালে যদি আমরা ক্লিক করি এখন দেখেন এখানে আমরা কিন্তু দুই তিনটা কার্ড ইউজ করেও কিন্তু আমরা এটাতে ট্রায়াল নিতে পারছি না কারণ হচ্ছে এখানে দেখেন ইরোড দেখাবে সাবস্ক্রাইবে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের এখানে ই চলে আসবে মানে এখান থেকে দেখেন আমাদের ইরোডটা কেন আসছে তারা সেটাও কিন্তু তারা বলে দিচ্ছে আমাদের কার্ডটা ডিক্লাইন করে দিচ্ছে এই যে দেখেন ইউর কার্ড ইস্যু ডিক্লাইন ইউর পেমেন্ট ডিক্লাইন পেমেন্টস মানে এখান থেকে আমাদের যে ফান্ড সে ফান্ডে কোনো কিছু নাই এই জন্য কোনো ডলার নাই যার কারণে এই রকম প্রবলেমটা দেখাচ্ছে সো এগুলো কিন্তু অনেক সময় জিমেলের কারণেও কিন্তু হয়ে থাকে তো আজকে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকের অনেক প্রবলেম হচ্ছে অনেকের ইরোর প্রবলেম আসছে এরপরে কিন্তু ইরোর প্রবলেম আসছে অনেকের এরপর অনেকে কার্ড নিচ্ছে না এবং অনেকের হচ্ছে জিমেইলে কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে তো এই সমস্ত প্রবলেমগুলো কেন হচ্ছে সো এই সমস্ত প্রবলেমগুলো হওয়ার একটা কারণ হচ্ছে আপনাদের জিমেইলটা বাংলাদেশি জিমেইল অথবা অন্য কোনো কান্ট্রি জিমেইল যার কারণে হচ্ছে না কারণ এটা শুধুমাত্র ইউএসএ জিমেইলেই সাপোর্ট করবে তাছাড়া সাপোর্ট করবে না সো আপনি এটা কিভাবে করবেন তাহলে আপনাকে সবসময় সাজেস্ট করব আপনি হচ্ছে প্লে স্টোর থেকে একটা নতুন জিমেইল ক্রিয়েট করে নেবেন কোনো ভিপিএন কানেক্ট করবেন না এক সুন্দরভাবে একটা ক্রিয়েট ক্রিয়েট করে করে নেবেন নেওয়ার পর হচ্ছে তারপরে আপনারা যদি ব্রাউজার দিয়ে আপনি ট্রাই করেন কি ব্রাউজার ভি এই ব্রাউজার দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের যদি একটু আপনারা কি ব্রাউজার দিয়ে ট্রাই করেন ভি ভিয়া বলে একটা ব্রাউজার আছে ভিআইএ এই ব্রাউজারটা আপনারা জাস্ট ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিও এই যে এই যে ব্রাউজারটা দেখতে পারছেন এই ব্রাউজারটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন ঠিক আছে এই ব্রাউজারটা সো এই ব্রাউজারটা দিয়ে আপনি ট্রাই করলে কিন্তু আপনাদের হবে তো আমি এখন হচ্ছে ডিটেলসে বলি প্রথমত হচ্ছে সমস্যা হতে পারে জিমেইলে সো জিমেইলটা যদি পুরাতন হয় অনেক সময় নট এলিজিবল হতে পারে আপনি একটা নতুন ক্রিয়েট জিমেইল করে নেবেন এবং হচ্ছে সেই জিমেলে ট্রাই করবেন এখন হচ্ছে কার্ড অনেকে কার্ড ক্রিয়েট করতে পারছেন না বা কার্ডগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে আপনি কার্ড হয়তো জিটন যে কার্ড সে কার্ডটা অবশ্যই একটা ক্রিয়েট করে নেবেন সেখানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়ে আপনার এনআইডি কার্ডের দুই পিঠের ছবি লাগবে এরপর হচ্ছে আপনার ফর আপনার যে ফেস ফেসের ছবি লাগবে তো সব কিছু করলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তারপর হচ্ছে আপনি কার্ডের জন্য আর ওখানে হচ্ছে ফিজিক্যাল একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ভার্চুয়াল আপনার ভার্চুয়াল থেকে ভার্সুয়ালে ক্লিক করবেন তারপর হচ্ছে ক্লিক করবেন হচ্ছে নিচে ভিসা ভিসাটা আপনার সিলেক্ট করবেন তাহলেই কিন্তু আপনাদের একটা কার্ড দিয়ে দিবে এবং সেই কার্ডটা আপনাদের কানেক্ট করতে হবে আর এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ভিপিএন সো যখন এই কাজটা করবেন যখন ট্রায়ালটা নেবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকতে হবে নাহলে কিন্তু আপনাদের কাজটা হবে না সো এখন বলবেন যে ভাই কোন রিজনটা আমরা দিব ঠিক আছে কোন সার্ভারে কাজ করব তো এখানে আপনারা সার্ভার দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেটের ইউএস ইয়েস্ট যেটা রয়েছে এটা এটা দিবেন নিচেরটা দিবেন ঠিক আছে ইউএস ইস্ট যেটা রয়েছে ইউনাইটেড স্টেটের এটা হচ্ছে সার্ভারটা দিবেন তারপর হচ্ছে বিভিন্নটা কানেক্ট করে তারপর হচ্ছে আপনাদের কার্ডটা কাজ করবেন এবং আরেকটা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনাদের জিপ কোড জিপ কোড কী দিবেন যে কোনো একটা জিপ কোড দিলে হবে কার্ড হোল্ডার নেম কি দিবেন যে কোনো একটা কার্ড হোল্ডার নেম দিলেও কোনো প্রবলেম নাই তবে আর হচ্ছে জি যদি কার্ডে কাজ না করে ক্ষেত্রে আপনি একটা জি টোন অ্যাকাউন্ট থেকে তিনটা করে কার্ড আপনি নিতে পারবেন ঠিক আছে সো অবশ্যই আপনার এটা হয়ে যাবে এরপরও হচ্ছে আপনাদের যদি অনেক এর প্রবলেম হচ্ছে এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনি যদি ক্রিয়েট করতে না পারেন ইরোর প্রবলেম আসে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নিতে পারবেন সেজন্য আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিব সেখানে জয়েন হতে পারবেন অথবা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনারা সলভ করে নিতে পারবেন কার্ড দিয়ে যদি আপনি না করতে পারেন এছাড়াও আপনারা যারা ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার সরি আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন যে এরকম একটি স্টুডেন্ট পনেরো মাসের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা একটা অ্যাকাউন্ট কিনবো তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে আমি কমেন্টে হচ্ছে কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আগের কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডিটেলসটা এই ডিটেলসটা অবশ্যই আমাদের আগের দুইটা ভিডিও দেখে নেবেন প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে কী করতে হয় এ টু জেড আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা বলেছি যে হচ্ছে আপনারা এখানে কিভাবে কি করবেন আপনাদের একটু দেখাই এরপরে যে ভিডিওটা দিয়েছিলাম এই যে এটা হচ্ছে সে ভিডিও এখানে হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় এবং বাংলা ভাষাতে কথা বলাতে হয় এবং কীভাবে বাংলা ভাষা কথা বলার সাথে সাথে লিপসিং করবে মানে একদম বেসিক একটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকে মানে এখান থেকে যারা একদম নতুন ইউজার তারা হচ্ছে এই কাজগুলো করতে পারতেন ঠিক আছে মানে কীভাবে একটা প্রম্পট মানে যারা একদম নতুন কিছুই জানে না কিছুই বোঝে না তাদের জন্য প্রম্পট আমি দিয়েছিলাম যে কীভাবে প্রম্পটটা তৈরি করতে পারেন এরপরে অ্যাডভান্স কীভাবে আপনাদের প্রম্পট তৈরি করবেন সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে এই যে এরকম সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লাল হয়ে থাকলে এরকম সাদা করে দেবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না এবং আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে কারণ হচ্ছে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম যেখানে হচ্ছে কীভাবে এ টু জেড আপনার জি অ্যাকাউন্ট থেকে বা কীভাবে আপনারা ফ্রি ট্রায়াল নেবেন সেটা দেখিয়েছিলাম সো আশা করা যায় যে প্রবলেমগুলো সে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এরপর হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্টের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা সবগুলো পেয়ে যাবেন প্রম্পট পাবেন পাশাপাশি যদি ইয়ে লাগে সেটাও আপনারা দিয়ে দেব আমি কোন ইউজ করি ঠিক আছে সবগুলো পেয়ে যাবেন সো ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা কমেন্ট কমেন্টের ফার্স্ট কমেন্ট চেক করবেন সো ভিডিওটা লং করতে চাচ্ছি না তো পরবর্তী কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে প্রিয় দর্শক